আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নিয়ে ইংরেজি এমন 11টি শব্দ যা আমরা প্রায় সবাই সচরাচর ভুল করে থাকি। এর আগের ভিডিওতে আমি 10টি শব্দ নিয়ে আলোচনা করেছিলাম, তাই এটা আমার দ্বিতীয় পর্বের ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ওয়ার্ডটি হচ্ছে মস্ক, যার বাংলা অর্থ হচ্ছে মসজিদ। এই ওয়ার্ডটিকে আমরা প্রায় অনেকেই ভুল উচ্চারণ করি ইংরেজিতে মস্কিউ বলে। এটার সঠিক উচ্চারণ মস্কিউ নয়, এটার একমাত্র গ্রহণযোগ্য উচ্চারণ হচ্ছে মস্ক। তো যারা এতদিন এটার উচ্চারণটি ভুল করতেন মস্কিউ বলে, তারা আশা করি এখন থেকে এটার উচ্চারণটা ঠিক করবেন, যা হচ্ছে মস্ক। আমাদের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে এইভল, যাকে আমরা প্রায় সবাই ভুল উচ্চারণ করি অ্যাভল বলে। মনে রাখবেন এটার উচ্চারণ অ্যাভল নয়, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে এইভল। আমাদের তৃতীয় শব্দটি হচ্ছে অ্যাবাউট, যাকে আমরা প্রায় অনেকে ভুল উচ্চারণ করি এবাউট বলে। এটা এবাউট হবে না, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে অ্যাবাউট, যা আমেরিকান ব্রিটিশ দুই অ্যাঙ্গেল উচ্চারণ করলে আমেরিকানরা করে অ্যাবাউট বলে আর ব্রিটিশরা করে অ্যাবাউট করে, এবাউট নয়। চতুর্থ শব্দটি হচ্ছে অ্যাঞ্জেল, যা আমরা অনেকেই ভুল উচ্চারণ করি অ্যাঞ্জেল বলে। মনে রাখবেন এটার উচ্চারণ অ্যাঞ্জেল নয়, এটার সঠিক উচ্চারণটি হচ্ছে অ্যাঞ্জেল। পঞ্চম ওয়ার্ডটি অনেকটা মজাদার ওয়ার্ডই, যে আমরা অনেকে বাংলা উচ্চারণের সাথে তালগুল পাকিয়ে ফেলি। এটার সঠিক উচ্চারণটা আমি বলে দিচ্ছি, এটার উচ্চারণ হচ্ছে অ্যাপল, যা আমরা অনেকে ভুল উচ্চারণ করি আপেল বলে। আপেল হবে না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাপল। ছয় নম্বর ওয়ার্ডটি হচ্ছে এপ্রিল, যে ইংরেজি এপ্রিল মাস বলে আমরা ভুল বলে থাকি। এটা এপ্রিল মাস নয়, এটা সঠিক ইংরেজি উচ্চারণ যদি করি আমরা, তো এটার উচ্চারণটি হবে এপ্রিল। যারা যারা এপ্রিল বলে আসছেন তারা এখন থেকে উচ্চারণটি ঠিক করার চেষ্টা করুন। সপ্তম ওয়ার্ডটি হচ্ছে অনেকটা মজার একটা ওয়ার্ড, যা আমরা বেশিরভাগ লোকই ভুল উচ্চারণ করে থাকি। ওয়ার্ডটি হচ্ছে এশিয়া, যা আমাদের মধ্যে প্রায় 90% লোকই এশিয়া বলে উচ্চারণ করি। এটা আসলে ইংরেজিতে উচ্চারণটা মোটেও ঠিক নয়, ইংরেজরা এটার উচ্চারণ করে এশিয়া বলে। তাহলে বন্ধুরা, যারা এতদিন এটার উচ্চারণ এশিয়া বলতেন তাদের উদ্দেশ্য করে বলছি, আজ থেকে যদি আপনি এটা সঠিক ইংরেজি উচ্চারণ করতে চান, তাহলে আপনাকে এশিয়া বলার পরিবর্তে এশিয়া বলার প্র্যাকটিসটা করতে হবে। এশিয়া বলা যাবে না, এশিয়াটি ভুল উচ্চারণ। অষ্টম ওয়ার্ডটি হচ্ছে বেসিক, যা আমরা ম্যাক্সিমাম লোকই বেসিক বলি, যেমন বেসিক নলেজ, বেসিক ওয়ার্ড। বেসিক উচ্চারণটি সম্পূর্ণই ভুল, এটা সঠিক উচ্চারণ হবে বেসিক। নবম ওয়ার্ডটি হচ্ছে বেবি, যা আমরা অনেকেই খেলার ছলে বা ছোটবেলার থেকে শিখে আসছি বেবি বেবি বলে। আসলে বেবি উচ্চারণটা সম্পূর্ণই ভুল, এর সঠিক উচ্চারণ যদি করতে যাই তাহলে আমাদের মাঝখানে একটা ইয়ের মতো ওয়ার্ডের উচ্চারণ আনতে হবে, তো সঠিক উচ্চারণটা দাঁড়াবে বেবি। দশ নম্বর ওয়ার্ডটি হচ্ছে স্যাড, যেটাকে আমরা অনেকেই টেনে উচ্চারণ করি বা ভুল উচ্চারণ করি সেইড বলে। সেইড ওয়ার্ডটির উচ্চারণটি সম্পূর্ণই ভুল, এটি যদি সঠিকভাবে উচ্চারণ করতে যাই তো এটার উচ্চারণ হবে স্যাড, হি সেড মি, নট হি সেইড টু মি। আমাদের 11 নম্বর এবং লাস্ট ওয়ার্ডটি হচ্ছে অ্যাডাম, যা আমরা প্রায় অনেকেই ভুল উচ্চারণ করি বানানের সাথে মিল রেখে ডিএম আদম বলি। মনে রাখবেন আদম ওয়ার্ডটির উচ্চারণটি সম্পূর্ণই ভুল, এর সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর একটি কথা হচ্ছে লার্ন অ্যান্ড শেয়ার টু লেট আদার্স লার্ন, কথাটির মানে হচ্ছে নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। যা শিখতে পারলেন তা আপনি আপনার বন্ধু ছোট ভাইদের মাঝেও শেয়ার করুন, ওরাও যাতে শিখতে পারে। অ্যাজ শেয়ারিং নলেজ ইজ পাওয়ার, জ্ঞানটা যত আপনি শেয়ার করবেন শক্তি ততই বৃদ্ধি পাবে, কারণ জ্ঞান অর্জনের শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।
ভালো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।